আজকে বেরোনোর কারণ হচ্ছে আমার শপিং টাইম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন, শুরু করছি নতুন একটা ব্লগ। আর আজকে আমার সাথে সুকৃতি নেই, কিন্তু আপাতত এখন আছে দিশা। আজকে আমি আর দিশা দুজনে বেরিয়েছি। আজকে বেরোনোর কারণ হচ্ছে আমার শপিং টাইম, মানে আমি ওদিকে কি দিব সেই জন্য কিছু কিনতে যাচ্ছি স্বাদের জন্য। হ্যাঁ, আর তার সাথে সাথে তুই বল, ভালো করে গুছিয়ে তুই বল। আসলে আমার বাড়ি তো এখান থেকে তাও মোটামুটি এক ঘন্টার রাস্তা। তো ওর যেহেতু আমাদের বাড়ির নিয়ম 9 মাসে 7, তো 9 মাসে ওকে নিয়ে গিয়ে 7 খাওয়াটা একটু রিস্কের ব্যাপার। এতটা জার্নি ওর এখন এই সময় পসিবল না। তো ওই জন্যে ওর যা যা পছন্দ, যা যা খেতে ভালোবাসে, আর সব থেকে বড় কথা হচ্ছে ওর মানে বাড়ির খাবারের থেকেও বাইরের খাবার খেতে বেশি পছন্দ। তো আমি ওই জন্য ওকে বললাম, দাদাকে বললাম যে চল আজকে বাইরে থেকে ওর যা যা পছন্দ ওগুলো কিনে নিয়ে ওটা আমাদের তরফ থেকে খাওয়াবো। মানে ও যে খাওয়াবে এটা, সেটা কিন্তু সুকৃতি এখনো জানে না, জানে না, এটা সারপ্রাইজ ওর জন্য। তাহলে এখন আমরা বেরোলাম, প্রথমে যাবো হচ্ছে গিফট কিনবে ও, তারপরে খাবারটা আবার নিয়ে একবারে বাড়ি আসবে। তাহলে চলো আমাদের সাথে। আমরা আমরা চলে এসেছি রিলায়েন্সে, আর এখান থেকে দিশা নেবে গিফট। আর দিশা কিন্তু আজকে এসেছে, আজকে এসেছি। আর আমি বৌদিকে এমন গিফট দেব যেটা হচ্ছে আমাদের জুনিয়রের কাজে লাগে। মাকে গিফট দিচ্ছি তো বাচ্চা কাজ লাগবে না, বাচ্চার জন্য এই গিফটটা। সেটাই, তাহলে ঝটপট যাই ওপরে, এই গিফটটাকে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বেরিয়ে কথা বলছি। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, কারণ আমরা বেরিয়ে গেলাম কারণ সুকৃতির জন্য দিশা যা যা নিতে চেয়েছিল ওগুলো এখানে একটাও পেলো না, আবার ঢুকলো কোল্ড ড্রিঙ্কস নিতে। তাহলে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসুক। আর তাহলে এবার ও যেগুলো নেবে সেগুলো মার্কেটে পাওয়া যাবে, মার্কেটে যাচ্ছি তাহলে আমরা, চলো। আমরা ফার্স্টে চলে আসলাম সুকৃতির জন্য খাবার নিতে ডমিনোসে, কারণ ও তোমরা দেখেছো যে পিৎজা খেতে খুব ভালোবাসে, কারণ সিটি সেন্টার গেলেও সব থেকে আগে চুজ করে পিৎজা খেতে। সেই জন্য আমরা আগে চলে আসলাম ডমিনোসে পিৎজা নিতে। আমাদের বললো যে 15 মিনিট টাইম লাগবে, পরে পিৎজা অর্ডার দেওয়া হলো, আর আমরা ওগুলো এখন খাবো, আর ততক্ষণে পিৎজাটা হয়ে যাবে। Thank you.
চলে এসেছি মিয়ামারে। মিয়ামারেতে আর বৌদি চকলেট পেস্ট্রি খেতে ভালোবাসে, সাথে আমার মহারাজা ভালোবাসে। এবার আমরা চলে এসেছি জায়গাতে, কারণ সুকৃতি জায়গার এগ রোল খেতে খুব ভালোবাসে। আর জায়গার এগ রোল খেতে এসে এবার নিজের জন্য একটা বিরিয়ানি অর্ডার দিতে এসেছে। আমার বন্ধু এরকমই হওয়া উচিত। আর জায়গার রোলটা নিয়ে তারপর যাবো হচ্ছে সুকৃতি আর একটা জিনিস খেতে ভালোবাসে লাস্ট, ওটা সেটা নিয়ে সেটা। লাস্ট আমি চলে আসলাম পঞ্চবটিতে, কারণ সুকৃতি এখানকার হচ্ছে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, এগ বিরিয়ানি, ওটা এখান থেকে নিয়ে যাবো, যেটা দেখেও সব থেকে বেশি খুশি হয়ে যাবে। এখানে আর দিশা নামেনি, আমাকে গাড়ি থেকে অর্ডার করলো। হ্যাঁ, এটুকু তো করতেই পারে বলো। চল এবার ফাইনালি বাড়ি। আমরা চলে এসেছি বাড়ি, কিন্তু এসে এখনো ফ্রেশ হয়নি, হব কিন্তু তার আগে এই যে ও মনে হচ্ছে এই যে সুকৃতি আর মুন, এত এত লেট আমরা কি এনেছি একটু পরে দেখাই ফ্রেশ ফ্রেশ হয়ে। আপাতত তুমি এগুলোই দেখো, মুন এসে তো আমরা ফ্রেশ হয়ে আসি, তারপর মুন এসেছে অনেকক্ষণ, আমি আরো আড্ডাই মারছিলাম ঘরে, মা দেবী মামি মুন এসে আসছিলাম। এরা আমাকে নিয়ে যায়নি কোথাও, নিজেরা ঘুরে বেরিয়েছে। ঢেলে দিবা কি এনেছো আমার জন্য, ঢেলে দিবা। দিশা ফ্রেশ হয়ে ভালো করে স্যানিটাইজ করে এসে হাত লাগিয়েছে খাবার। যা যাও খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস, আর এটা হচ্ছে একটা চিপস বল পটেটো। তো এত কিছুর পর ওর মনে হয় না এখন এটা ভেজে ওর খেতে ইচ্ছা করবে, না ভেজে নষ্ট করবো না, প্যাকেটটা ধরা থাক, যখন ইচ্ছা হবে ভাজবে আর খাবে। তাই জন্য মা বলেছিল যে তুমি গিয়ে ও যা যা খেতে ভালোবাসে ওগুলো কিনে খাইয়ে দিবা, তাই জন্য আমি খাইয়ে দিলাম। খুব ভালো করেছিস, আমরাও খেতে পারবো তার সাথে। এবার তোর বেলা খাওয়ার কোনো ইয়ে নেই, আফসোস নেই। তাহলে ফার্স্টে কি খাবো?
আচ্ছা মহারাজকে একটু মোড়া এনে দে, মহারাজ একটু বসু, না তো শান্তি পাবে না। বেঠো বেঠো, দাঁড়াও নিচে না, চেয়ার আসু। আমাকে দেখো এইভাবে দিয়ে দিচ্ছে, খুলে খুলেও দেয়। ঠিক আছে থাক, এইভাবে নিচে খুলে খুলে খাবে, গরম থাকবে। ফার্স্ট কেকটা খাই, পেস্ট্রি। অনেকদিন পর খাচ্ছি আমি আমার কেক। আমি এরপরে দিশাকে কি বলেছি, ও এরপরে বলছে না আমাকে আইসক্রিম আনতে পারতে। কোন আশা অপূর্ণ নেই, ও এখন ও খেতে চায় না, এখন বেবি খেতে চায়, আইসক্রিম খেতে চেয়েছে। ভাই বাবু নুজেই হ্যাঁ বাবা আমি পুরোপুরি সারপ্রাইজ, আমাকে দিশা বলেছিল এরকম একটা প্ল্যান, কিন্তু আজকে হবে সেটা আমি ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে সাথে মানে বড় মাকেও, মানে ওর শাশুড়িকে, সেও বলে দিয়েছিল। আজকের জন্য ফুড ব্লগার সুকৃতি। আচ্ছা মহারাজ সামনে দিয়ে নামে রে, পেছন দিকে নামে, নামতে পারছি না। খাবে খাবে কিন্তু বেটা, দাদা যা, আমার কাটিং আছে, সব খাচ্ছি, আবার সব রেখে দিবো, কাউকে দিব না, সব কিছু কিন্তু আমি খাচ্ছি। হ্যাঁ বিরিয়ানি যেটা আমার সবচেয়ে পছন্দের, কারণ আমি এই জায়গা ছাড়া অন্য কোথাও আরো বিরিয়ানি খেতে পারি না। খাও আমাদের আরেকজনে খাওয়া হবে। আমি হ্যাপি, আমি গিফট বলে দেখিয়েছো না, গিফট দেখানো হয়নি।
গিফট আমরা কিনেছি ওটা ভিডিও করেছে, কিন্তু কি কিনেছি ওটা আর দেখানো হয়নি। তুমি দেখাবা, পছন্দ হয়ে গেছে আমার। গিফট গুলো তাহলে পরেই দেখাবো না, গিফট গুলো পরে থাকবে। তাহলে সুকৃতি ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরোটা খেতে পারেনি, অনেকটা রেখে দিয়েছে, আস্তে ধীরে সুস্থে আজকে হয়তো খাবে না কালকে খাবে। আজকে আমি ডিনার করব কিনা তারও ঠিক নেই, আর অনেক কিছু ছিল, সবকিছু অল্প অল্প খেতে খেতে পেট আমার ভরে গেছে। আর কি বলবো, আমি খুব হ্যাপি দিশা এরকম সাথ দিল, এরকম সাথ দিলে সবাই সবাইকে দেয়, বাড়ির খাওয়ার ভালো লাগে না। আচ্ছা এরপরে কিন্তু নেক্সট ব্লগটা সুকৃতি স্বাদেরই মনে হয় হবে, কারণ আর একদিন পরে সুকৃতির স্বাদ। আর অ্যাকচুয়ালি দিশা ভেবেছিল হচ্ছে স্বাদ আমাকে হয়তো মানে দুবারই স্বাদ হওয়ার পরে যেহেতু কেউ খাওয়াতে পারে তারপরে ও স্বাদ দিবে, কিন্তু ও অতদিন না থাকতে পারবে না, কারণ ওদের আবার বাড়ির কাজও চলছে, যেন ওকে চলে যেতে লাগবে, তারপরে ধরো আমার অনেক তাড়াতাড়ি ডেটও চলে আসতেছে, তারপরে ওকে এখানে এসে আসতে হবে যেহেতু আমার সবকিছু হবে টবে, সেই কারণে আমি কত পাকা পাকা কথা বলছি, নিয়ম করে নিয়ম না করে আমি এদের মুখ থেকে সারাদিন যা শুনি সেগুলোই বলছি। আর এর জন্য পাকা তোমার মানে খুব কচি বয়স চেতে চেতে। কারণ হচ্ছে নেক্সট ব্লগ অনেক স্পেশাল ভাবে আসতে চলেছে, অবশ্যই দেখো। তারপরে আমি পরের দিন তো বাড়ি চলে যাবো, ওই বাড়িতেও স্বাদ আছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আমার চ্যানেলের নাম বেঙ্গল ব্লগার সুমান এন্ড সুকৃতি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও, রেড কালারের ডান পাশে যেটা থাকে ওটা হলো সাবস্ক্রাইব বাটন, ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে ওটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এলেই চলে যাবে, সার্চ করে দেখতে লাগবে না, অনেক অনেক লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের মতন এখানে শেষ করছি, বাই। নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি দেখা করছি, স্পেশাল ব্লগ নিয়ে দেখা করছি, হ্যাপি 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 মুড নিয়ে, হয়তো তোমাদেরও অনেক হ্যাপি হ্যাপি মুড হয়ে যাবে ব্লগটা দেখার পর। তো ঠিক আছে, টাটা টাটা।